شهر رمضان، شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الناس

ওলি হাজা মান আসা কুফিরা ইন্দম সেই জন্যে কোনো নফর নফরমান ব্যক্তিকে তারা কাফির বলে গণ্য করে ওই ইন্দল মহতাজিলা আর মহতাজিল তার কথা হচ্ছে মানে আসা সর ইলার যে ব্যক্তি আল্লাহ নফরমানি করলো সে জাহান নামে যাবে সে কখনোই জানলাতে যাবে না ও সরফি মানজিলা মানাল মানজিলাতে দুনিয়া আর সে দুনিয়ার ব্যাপারে না তাকে কাফিরও বলা যাবে না এবং তাকে মুমিনও বলা যাবে না যেটা হচ্ছে মুতাযিলাদের কথা আম্মা আলু সুন্নাতে সুন্নাহে জামা আহ কিন্ত আহলুস সুন্নাহর জামাআতের কথা হচ্ছে ফা ইননাল ঈমান ইযীদ ওয়া ইয়ানqus বাড়ে এবং কমে كما دللت عليه الآيات القرانيه والحديث النبوي في مبادئ كثيرة যেমন অসংক আয়াত এবং হাদিসের জন্য প্রমাণ স্বরূপ পেশ করা যেতে পারে যেমন ফা ইযা তেহাদা জাদা ঈমান যখন কোন মানুষ আল্লাহর আনুগত্য কি করে বেশি বেশি ভূমিকা পালন করে তখন তার ইমান বাড়ে ওই দা আতাবি বায়দিল বায়দল মা আসি অথারকা বায়দল ওয়াজীবাজন কাছে ইমানা আহ অনুরূপ ভাবে কোনো ব্যক্তি যদি কোনো পাপ কাজে জড়িয়ে পড়ে কিংবা কোনো ওয়াজিব ছেড়ে দেয় তখন তার ইমান কমে যায় অনুরূপ ভাবে আল্লাহর ব্যাপারে কাউকে ভালোবাসা আল্লাহর ব্যাপারে কাউকে ঘৃণা করা এটা হচ্ছে ইমানের অংশ যেমন আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তির মাঝে তিনটে জিনিস থাকবে সে ইমানের স্বাদ গ্রহণ করবে পেয়ে যাবে আল্লাহ বাঙাল্লাহ রসুল হবে তার কাছে সব থেকে প্রিয় সারা পৃথিবীর সমস্ত জিনিস থেকে যতক্ষণ পর্যন্ত একজন মুসলমান অপর মুসলমানের জন্য ওই জিনিসকে পছন্দ না করবে যেটা নিজের জন্য পছন্দ করে ততক্ষণ সে পরিপূর্ণ মুমিন নয় মোট কথা এছাড়া অসংখ্য আয়াতুলিয়াতিমায়াত ইমানা যখন তাদের সামনে যে কোরআনের আয়াত গুলো পাঠ করা হয় তখন তাদের ইমান বেড়ে যায় না এ ধরনের অসংখ্য দলিল রয়েছে হাজিস এবং কোরআনে সেই জন্যে কোরআন সেই জন্য ইমান বাড়ে এবং কমে এটাই হচ্ছে ঠিক আর এটাই হচ্ছে সঠিক ইসলামের ধারণা আর ইমান ও কৌলুল আমল ইমান হচ্ছে কথা এবং কর্মের নাম ইমান হচ্ছে কথা এবং কর্মের নাম নাম কৌলুল কালবে অল্লিসান যে অন্তরের এবং আপনার মুখের কথা ও আমলুল কালবে রেহ এবং সেই সঙ্গে সঙ্গে হাত পা এবং মুখের আমলের নাম হচ্ছে ইমান ইয়াজি দুবাইয়ের কোস আর ইমান বাড়ে এবং কমে